চ্যানেল আমরা এখন ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছি আমাদের গয়া যাওয়ার জন্য গয়া ট্রিপের জন্য এখানে দেখো মোটামুটি লাগেজও রেডি আছে আর আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি 11টা ট্রেন আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে যাব মোটামুটি হাতে একটু টাইম নিয়ে যাব ওখানে গিয়ে একটু ওয়েট করা বেটার কারণ যেহেতু হাওড়া থেকে ট্রেন রাস্তায় জ্যাম কি থাকবে না থাকবে জানি না তো রিস্ক নেব না আর বাকি সবাইকেও দেখিয়ে দিচ্ছি এখানে শোম আছে হাই গুড ইভিনিং করে গুড ইভিনিং অল আচ্ছা আমরা কোন ট্রেনে যাচ্ছি ট্রেনের নাম বল এক্সপ্রেস আমাকে না তিনবার রিংকি এইমাত্র বললো বাট আমি একটু ট্রেনের নামটা ভুলে যাচ্ছি কেন জানি হাওড়া মিতালি এক্সপ্রেস তো ওটাতে যাচ্ছি আর কি বলো তো এমনি বিকেল 5টা 5:30টা নাগাদ অ্যাঞ্জেলকে নিয়ে ওই বাড়িতে দিয়ে এলাম অ্যাঞ্জেলকে নিয়ে ওই বাড়িতে দিয়ে এলাম আমরা দুজন কেন কি বুঝেই পাচ্ছ মনটা ভালো লাগছে না ও মানে বুঝতে পেরেছে মানে যখন থেকে ট্রলি ফলি দেখেছে তখন থেকেই মুডটা অফ করে রয়েছে এবার আজকে আর মানে মা তো খাওয়াতেই পারে না কারণ আমরা না থাকলেও খেতে চায় না এই একটা সমস্যা তো এই মানে সকালে খাইয়েছিলাম যাও একদম ওই বাড়িতে দিয়ে যখন এলাম তার আগে একবার খাইয়ে দিয়েছি তা আজকের মতো নিশ্চিন্তে এবার কালকে পশুটা কী কতটা খাবে যাই না তাও ট্রিটস ফিটস বেশি করে দিয়ে এসছি তো ভালো লাগছে না আমার জন্য মনটা খারাপ হয়েছে এবার কিছু করা নেই কিছু ক্ষেত্রে আমাদের মনকে মেরে কিছু কাজ করতে হয় যেতেও হয় তো এটাই আর দেখিয়ে দিই এখানে বাকিদেরও দেখিয়ে দিচ্ছি এ দেখো শুট চলছিল আমি যেই বললাম দেখো হ্যাঁ বল গুড ইভিনিং কেমন মোটামুটি বল রেডি একদম রেডি আমি তো একদম রেডি যাওয়ার জন্য একদম যাওয়ার জন্য রেডি কারণ 7টায় টাইম আজকে 10 মিনিট আগে তো রেডি হতেই হবে এটা আমার অভ্যাস ছিল না আমাদের টাইম আছে অ্যাকচুয়ালি বাস কম তো সব সময় তোদের একটু আগিয়ে বলে ট্রেন এটাই সমস্যা না সোমনাথ আমাদের 7টা টাইম দিয়েছে তাই 7টা 10 আমি একদম বাসে 10 আমি একদম রেডি আর এখানে দেখো যাওয়ার আগে মানে মা ছেলে ফটোশুট চলছিল যেই মাত্র আমি ক্যামেরা ব্যাক মানে ব্যাক ক্যামেরা করেছি তাদেরই সব ওই যে হাতে মোবাইলটা নিয়ে গুজে রেখে দিয়েছে ওই দেখো ট্রেনে ওখানে পৌঁছানোর টাইমিং বোধহয় 6:30 তাই তো রাইট টাইম হলো 6:30 ওখানে পৌঁছানোর টাইমিং তো আমরা ওখানে পৌঁছে আমাদের আমরা মেনলি বেসিক্যালি কাজটা ভারত সেবাশ্রমের আন্ডারেই করব তো এখান থেকে আমাদের সাথে যে সুরজিতা যাচ্ছে সুরজিতা চিঠির ব্যবস্থা করে নিয়েছে তো এই যে দেখিয়ে দিচ্ছি এদের তো চিঠির ব্যবস্থা করে নিয়েছে আমরা যাব এবার গিয়ে সকালে ওখানে চিঠি দেওয়া চিঠি না দিলে মানে না দিলেও ওখানে গিয়ে সকালবেলা একটু লাইনে দাঁড়ালে মহারাজ দিয়েই দেয় বাট আমরা পেয়ে গেছি চিঠি তো একটু সুবিধা হয়ে গেল এটাই আর বাকি এই ব্যাপারে কিছু যদি ডিটেলস তোমাদের দরকার হয় আমি দেখো এটা তো ব্লগে দেখানোর কিছু নেই কাজের ব্যাপারটা তো ওই জায়গাটুকু স্কিপ করবো অবভিয়াসলি ব্লগ করবো না যেহেতু একটা কাজে আছি বাট যদি তোমাদের পার্সোনালি কোনো কারোর দরকার থাকে যে এই ব্যাপারে কিছু ইনফরমেশন তো তোমরা মেসেজ করে দেবে সব কিছু ডিটেলস তোমাদের আমরা বলে দেবো সেক্ষেত্রে বাট ওই জায়গাটা পার্টিকুলার স্কিপ করে যাবো বুঝতেই পারছো মানুষের অবস্থা থাকবে না ওইটুকু স্কিপ করবো বাকি সব যেরকম ব্লগ চলে সেরকম তো চলবে কারণ লাইফ তো আপ অ্যান্ড ডাউন নিয়ে তো কিছু করার নেই খারাপ লাগাও আছে তার সাথে মুডটাকে ঠিক করেও চলতে হবে তো এটাই কথা যাই হোক এখন আর বেশি কথা না এখন বেরোনো একটু বাদে বেরোনো আছে তো ফাইনাল আমরা একটুখানি এই একটু আগে চা চাটাও খেয়ে নিয়েছি এইবার একদম আমরা একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি রাস্তায় আর কথা বলবো না ঠিক আছে এখন কিন্তু আমরা ভিডিও করার জন্য বসিনি আমরা কিন্তু ফটোশ্যুটের জন্য বসা হয়েছে কারণ এফসিটা সবাই মিলে আমরা যাচ্ছি অনেক দিন পর ফ্যামিলি ট্যুরে তো এই জন্য একটু হলেও এক্সাইটেড একটু মন খারাপও আছে বাট পুরোটাই ঘুরতে যাওয়াটা ম্যাটার করে মেইনলি তো চলো আমরা যখন দাওয়াই পানি গেছিলাম তখন তো শুন যেতে পারেনি তো একসাথে আবার অনেকদিন বাদেই যাওয়া হচ্ছে তার পর একসাথে একসাথে যাওয়া হচ্ছে তো ফটোশুট স্টার্ট তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানটা রিম্পি কাছে এটিএম এ রিম্পি চলে এসেছে পেছনে দাঁড়িয়ে আছে ও রিম্পি চলে এসেছে তো আমাদের ট্রেন এখন 11টার সময় এখন অনেক টাইম আছে এখন কটা বাজে তো আমরা কি করব এখন সেটাই তোমাদেরকে ব্লগে দেখাবো আমরা কি করব দেখা যাক এবার কিভাবে টাইম কাটানো যায় এটা কিন্তু একটা কন্টেন্ট হবে যে 2 ঘন্টা আগে এসে যে কিভাবে টাইম কাটানো স্টেশনে চলো যাওয়া যাক ছিল না যে 2.5 ঘন্টা টাইম কিভাবে কাটাতে হয় কন্টেন্ট আমি বলছি কি কন্টেন্ট আমরা এখন ঠিক ফুটপাথের সামনে বসে আছি আর আমাদের কন্টেন্ট ও এটাই দিতে চায় যে একটার পর একটা কিছু খাওয়ানো হবে
প্ল্যাটফর্মে যেতে হবে ট্রেন আসার আগে বা সবকিছু, এখানেই বসে যাই আর সিটও ফাঁকা পেয়ে গেলাম, তো এই জন্য আমি এখানে বসে গেছি। আর এখন আমরা আপাতত খাওয়ার মধ্যে দিয়েই যাচ্ছি, আর এখানে সবাই বসে আছে ও দেখে। এই যে রিত, রিত কি বলছো, কি করছো তুমি, কি করছো? মাসি বসে আছে, সব বসে আছে, মায়ের দিকে একা বসে আছে, মাকে বললাম যে তুমি একটু এখানে এসে বসো, তাও বসছে না। আর এখানে আমার ফুড কোর্টের সামনেই আছে, একটা জিনিস তোমাদের বলি, একটা দারুণ জিনিস এখানে কিন্তু আমরা ডিসকভার করলাম, মানে আমি করলাম, দেন মিপিকে দেখালাম, আমি মিপি করলাম, আমরা সবাইকে দেখালাম, তো সবকেও দেখিয়েছি, এগুলো দেখিয়ে লেখাগুলো দেখাচ্ছি। এটা লেখাটা পড়ো কি আছে, তোমারে পাস ক্যা হে মেরে পাস পান হে মেরে মুহ মে পান হে, তারপরে লেখা দিবার দিবার, তার নিচে লেখা পল মা তুক না, পরেরটা লেখা আছে দেখো, যা সিমরান যা প্ল্যাটফর্ম বি সাফ রাখতে হুয়ে যা, সাফ রাখতে হুয়ে যা, পরেরটা লেখা আছে ১১:২৫ তো আমাদের গন্তব্য হচ্ছে গয়া, আগেই ইপ্সিতা বলেছে, তো গয়া গিয়ে দেন তোমাদের সঙ্গে কথা হবে। তো আপাতত আমরা সবাই ট্রেনে উঠে গেছি, সবাই খুব এক্সাইটেড, অ্যাকচুয়ালি এক্সাইটেড কারণ একটা কারণেই যে বহুদিন পর আমরা বেরোলাম। হ্যাঁ আমরা কাজ ডেফিনেটলি আমরা কাজ করবো, কিন্তু বহুদিন পর আমরা একসঙ্গে বেরোলাম, তো ফ্যামিলি সবার ফ্যামিলি বেরিয়েছি, এটা খুব মানে এটা আমাদের জন্য খুব আনন্দের। তো যাই হোক, তো তোমাদের সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে কথা হবে ট্রেনে গিয়ে। খেতে বসেছি তাই তো, গোগ্রাসা খাওয়া হচ্ছে এখন, তো অলরেডি 11:00 বেজে গেছে, 11:30 ট্রেন ছাড়বে, মা তো খাচ্ছেই না। আমরা কি খাচ্ছি ভুলে গেছে। হ্যাঁ এটা সব থেকে সেফ খাবার ট্রেন জার্নিতে, চল। ফাইনালি আমরা নেমে গেছি গয়াতে, সবাই সব ঘুমন্ত মুখে, গুড মর্নিং সবাই, ভালো ঘুমেছি কিন্তু আমি আর রিত। তো এখন আমরা যাবো সোজাসুজি, এখন আমরা হোটেলে যাবো, হোটেলে যাবো, গিয়ে তারপর করা হচ্ছে।